অযোধ্যা পাহাড়ে খাদে পড়া বোলেরো গাড়ি ও গাড়ি থেকে এক আহত যুবককে উদ্ধার করল বাগমুন্ডি থানার পুলিশ। আজ মঙ্গলবার ভোরবেলা স্থানীয়দের নজরে পড়ে অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যামের পাশে প্রায় 20 ফুট খাদে একটি গাছে আটকে রয়েছে একটি গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগমুন্ডি থানার পুলিশ। প্রায় 2 ঘন্টার চেষ্টায় গাড়িটি উদ্ধার হয়। গাড়ির ভেতর থেকে একজন আহত যুবককে উদ্ধার করা হয়। তাকে বাগমুন্ডির পাথরডি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য কিশোরী মাঝি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায়। একটি উড়িষ্যার নাম্বার রেজিস্ট্রেশন বোলেরো গাড়ি উদ্ধার হয় এবং গাড়ি থেকে একজন যুবক আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে পাথরডি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। যদিও ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। কিভাবে ঘটল, কখন ঘটল ঘটনাটি কারোই জানা নেই। তাই প্রশাসনকে বলবো এর সঠিক তদন্ত হোক। আজকে যে বিষয়টা দেখলাম মর্মান্তিক ঘটনা একটা। আজকে আপার ড্যাম লোয়ার ড্যামের যে মাঝখানে আছে, লোয়ার ড্যামের উপরে আপার ড্যামের নিচে, ওখানে একটা বোলেরো অ্যাক্সিডেন্ট হয়েছে। বোলেরোতে একটা ডেড বডি পাওয়া গেছে, পুলিশ উদ্ধার করেছে, আপনার গাড়িকেও উদ্ধার করেছে, গাড়ি থানায় নিয়ে গেছে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে উড়িষ্যাও ছিল গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, পুরোটা মনে হচ্ছে না। গাড়ি থানায় নিয়ে গেছে, যাতে আর এই ঘটনা না ঘটে পুলিশকে প্রশাসনকে বলবো এটাই, যে আর যেমন এরকম দুর্ঘটনা আমাদের এলাকাতে হয়নি। এটা কী হয়েছে পুলিশ তদন্ত করুক, পুলিশ পুরোটা ভেরিফাই করুক। এটা কখন ঘটনা ঘটেছে এবং কীভাবে হয়েছে কোনো জানা গেছে? না, এটা ঠিক মতো জানা যায়নি কখন হয়েছে, কিন্তু ভোরবেলা থেকে শুনছি লোকের মুখে যে এরকম একটা আপার ড্যামে অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি গিয়েছিলেন? আমি গেছিলাম, আমি মোটামুটি কিছুক্ষণ আগে গেছিলাম, তার আগে দেখছি উদ্ধার হয়ে গেছে। পরিচয় পাওয়া গেছে? না, কোনো বোঝা যায়নি। কী চাইছেন এখন আপনারা? পুলিশ তদন্ত করুক আর এই ঘটনা যাতে না ঘটে আমাদের এই এলাকায়।